একটাও আছে অনিল, আশা করবো সবাই ভালো আছো, আমিও অবশ্যই ভালো আছি। দেখে বুঝতেই পারছো যে বাইরে থেকে বাইরে এসেছিলাম কালকে এই জামা প্যান্ট গুলোকে মেলতে। কালকে যে বৃষ্টিটা একটু হয়েছে, এখানে বেশি একটা হয়নি, কিন্তু তাতেই ভিজিয়েছে। আমি যেহেতু বাড়ি ছিলাম না, ওকে বলেছিলাম তুলে রাখতে, কিন্তু কাজ করছিল, খেয়াল করেনি যে বৃষ্টিটা নেমে গেছে ওরকম, তাই আর তুলে রাখতেও পারেনি। এই দেখো পেছনে এই ডালিয়াটাকে কি দেখেছো, কয়েকটা পাপড়ি এদিকে সাদা, আবার বাকিটা ওই ম্যাজেন্ডা কালারের মতো বেগুনি কালার ডিপ। আর এই গাছটাতে সেই যে ডালিয়াটা হয়েছে এইবার ঝুঁকে পড়েছে, এই দেখো, আর ও পাশে একটা ফুটেছে। তো এই আর কি, চলো ঘরে যাওয়া যাক। আমি আজকে হাঁসের ডিম রান্না করব আর নিম বেগুন করবো, বাজার কিছু নেই। পাপাকে আজকে বললাম যে রাতে তুমি আসার সময় নিয়ে এসো কিছু। তো চলো এবার ঘরে যাই তাহলে। ডিমটা বসিয়ে রেখে এসে, ডিমটা নয় ফুলকপি আলু দিয়ে তারপর ডিমটাকে করবো আর কি, মানে আলুটার সাথে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটাও একটুকুনি রয়েছে, তরকারি করতে গেলেও হতো না, আর কি বা করবো, তাই জন্য দিয়ে দিলাম ডিমের মধ্যেই। দেখি গিয়ে আগে কি হচ্ছে না হচ্ছে, পরে তোমাদের সাথে কথা বলবো। তোমাদেরকে যে ডিমটা বসানো আছে ফুলকপি আলু দিয়ে করছে, দেখো আলু আর এই যে ফুলকপি, ফুলকপির সংখ্যাটা একটু বেশি, আলুটা কমই দিয়েছি, ও তো আলু দিয়ে তারপর কেউ খেতে চায় না। আর এইটা আমাদের দুপুরে দুজনের, এটা প্লাস্টিকের বাটিতে তোলার কারণ হচ্ছে আবার আমাকে মাইক্রোওভেনে গরম করতে হবে তাই জন্যে। আর খুব একটা ঝোল রাখিনি দেখে বুঝতেই পারছো, আর খুব কষিয়ে কষিয়ে, মানে কষিয়ে কষিয়ে বলতে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে টষিয়ে রান্না করেছি, যেহেতু একটাই রান্না তাই। আর এই হচ্ছে নিম বেগুন, চলো। যদিও আমার একটু কষানোর স্বভাব আছে, শুধু একটাই রান্না বলে তাই জন্য কষিয়েছে, এটা নয়, বেশিক্ষণ ধরে কষিয়ে তারপর একটু ঝোলের প্রয়োজন হলে আর কি জল দিতে হয়, ওই আর কি, জল তো অবশ্যই দিতে হয়। পাপা হঠাৎই বাজারে গিয়ে দেখো সার্টিন মাছ এনেছে, এই যে এগুলো আয়লা বা সার্টিন যাই বলো না কেন, আর ভোলা এনেছে। পাপা আলাদা করে এনেছিল, আমি একসাথে ধোবো তারপরে আলাদা করে টিফিন বক্সে ঢুকিয়ে রেখে দেবো। আর বাজার নেই বলেছিলাম পাপাকে যাওয়ার সময়, এই দেখো বাজারও নিয়ে চলে এসছে, লাউ ঠাউ সব কিছুই নিয়ে এসছে। তো চলো এগুলো এবার ঢোকাবো ফ্রিজ ফ্রিজে, মাছগুলোও ধুয়ে নিই। সব কাজ টাজ মোটামুটি হয়ে গেছে, আমার স্নান দানও হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, সব কাজ হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:20, আর এখন যাবো একটু বিরাটি, বিরাটি যাবো। তার কারণ হচ্ছে কালকে মামুনি, আমি আর ও তিনজনে দমদমে পিসিবাড়ি যাবো, পিসিবাড়িতে পুচকুটাকে দেখতে যাব। হওয়ার পর তো আর যাওয়াই হয়নি আমার, কারণ আমাদের সবার ঠান্ডা লেগে গেল, তারপর বিয়ে বাড়ি এত কিছু করে না টাইমই হচ্ছিল না। তো কালকে যাব আমরা দেখতে পুচকুকে, তাই যাব। আর কিছু কাছাকাছিও করেছি যেগুলো পরে কালকে হসপিটাল টসপিটাল গেছিলাম, তো এই যে কাছাকাছি করে সব মিলেও দিয়েছি মোটামুটি, যা ছিল জ্যাকেটটা অনেকদিন ধরে পরছিলাম সেটাও কেচে দিয়েছি। তো চলো এবার বেরোবো। আমি দুপুরে ঘুমোতে গেছিলাম এটা ঠিক কথাই, কিন্তু আজকে খাওয়া দাওয়া করেই আমি ঘুমাতে যাইনি, যেহেতু আজকে মামুনি নেই। দুপুরে খাওয়া দাওয়ার পরের কাজগুলো বেশিরভাগটাই মামুনিই করে, ধরো বাসন মাজা, তারপরে রান্নাঘরে জল ভরা বা কিছু, এটা মামুনি করেই আবার শুতে যায়। তো আজকে যেহেতু মামুনি নেই আমাকেই করতে হতো, আমি জানতাম, তো ওই জন্যে আমি করে রেখে তারপর ঘুমোতে গেছিলাম, যে ঘুম থেকে উঠে আবার বিকেলের জলে করব এটা একদমই নয়, আর দুপুরে খেয়ে দিয়ে ঘুমানোটা উচিত না। এর জন্য হয়তো একটু ধোয়াশা ধোয়াশা মতো আসবে ভিডিওটা, কারণ ও সেই ধোয়াটা দিয়েছে আর কি, ও নিয়ে এসেছিল ওখান থেকে কিনে ব্যাঙ্গালোর থেকে, ওখানে ও এখানে এসে রোজ ধরায় ওরকম, বেশ অনেকগুলো প্যাকেটই, 4 প্যাকেট মতো কিনে এনেছে, তো ওগুলো ধরাচ্ছে, তাই জন্য হতে পারে ধোয়া ধোয়া। আর আমি সব করে ঘুমাতে গেছিলাম বিকেল 5টা থেকে, বাবা ফোন করা শুরু করে দিল, বাবার আধার কার্ড এসছে, বাবা তো অফিসে গেছে, তো মায়ের ফোনে নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে বলছিল, তো বাবা বলল তুই একটু কাকিদেরকে ফোন করে বল মাকে যে আমাদের গলির সামনে দাঁড়িয়ে আছে, একটু নিয়ে আসতে গিয়ে কাকুটা বাড়ি চিনতে পারছিল না, তো ওইটা বলবো। ওটার পর পরপর মা তারপর ফোন করলো যে পেয়েছি, যে ঠিক মায়ের ফোনে না পেয়ে পাশের বাড়ির কাকির ফোনে ফোন করলাম তুলছে না, সায়নের ফোনে ফোন করলাম নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে, তারপরে আবার বুয়া জেঠিকে ফোন করলাম, এই করতে করতেই আমার ঘুম পুরো উড়ে গেল। তারপরে আর কি করব, তারপরে একটু এই ডাইনিং টেবিলটা মেসি হয়েছিল তো ওগুলোকে গোছালাম একটু, এইসবই করছিলাম। মেসি বলতে সেরকম কিছু না, দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি, ওই আর কি চামচ টামচ পড়েছিল স্ট্যান্ডে ঢুকিয়ে দিয়েছি, এইসবই করছিলাম। আর ওদিকে সন্ধেটাও দিয়েছে,
দেখাচ্ছি, দেখেছো এখানটা আরো বেশি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই যে ঠাকুরের ওই লাইটটা ধরানোই থাকে, আর তো মোটামুটি আমি গুছিয়ে দিয়েছি, এই সবই চলছে। দেখো এই আলোটাতে বেশ ভালো লাগে কিন্তু। আর আজকে আমাদের জামা কাপড় আমি এনে মানে বারান্দায় দিয়ে তারপর শুয়েছি, যে ঘুম থেকে উঠে কখন আনবো। এই দেখো সব মেলা রয়েছে বারান্দাতে, তারপরও আজকে হলো না, পুরো অন্ধকার। আর আমার ঘরের চেয়ারে জামা কাপড় জমেই যাচ্ছে, জমেই যাচ্ছে, ওটা আমি ঠিক করেছি। আলমারি ঠিক করে গোছাবো, মানে ঠিক করে বলতে একটু জায়গা বার করতে হবে, নয়তো হবে না আর কি। দাঁড়াও লাইটটা অফ করে নিই। টেবিলটাকেও ফাঁকা করে দিচ্ছে আজকে, ও এত বাজে অবস্থা করে রাখে না, টেবিলটা যেন এরকমই থাকে, হা হা করলে হবে না। এই দেখো কত জামা কাপড়, যদিও ভালো করে ভাঁজ করেই রাখা আছে, কিন্তু তাও এবার চেয়ার বলছে আমি আর রাখতে পারবো না তো জিনিসপত্র। আর এইসব ওর ওই কম্পিউটার রাখবে, আবার ঢাকা দেবে, তাই ওগুলোকে আর গুছিয়ে কি হবে। আমি আজকে রাগের চোটে কম্বল গুছিয়ে দিয়েছি, নাহলে আমার সন্ধ্যা থেকে খোলাই থাকে মোটামুটি। তো চলো এখনকার মতো এখানে, মামনি আসছে, এসেও গেছে বিরাটি, মামনির সাথে লালমাও আসছে আজকে। তো এই চলো আমি এবার একটু বসে নিই, হাতটা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ফোনটা ধরে রেখেছি না। এই জাস্ট খেয়ে দে তারপর এসে বসলাম। আজকে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম, আজকে লালমা এসে বললাম, লালমার আজকে সন্তোষী মাতা তো নিরামিষ খায় আর টক টক তো খাবে না ওই জন্যে, আর মামুনির জন্য সব সবজি দিয়ে প্রেশারে যেটা হয় সেটা করে দিয়েছিলাম এই আর কি, আর সাথে রুটি, এটুকুই খাওয়া দাওয়া। আর দেশের বাড়ি থেকে আসার সময় মামুনি মিষ্টি নিয়ে এসেছিলো, মাখা সন্দেশ আর রসগোল্লা, সেটা আমাদের খাওয়া দাওয়া চললো আর কি। তো বুঝতেই পারছো একদম দিনের শেষ, আর কিছু নেই, কালকে তো যাব বললাম দমদম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যেটুকুই করতে পারবো আর কি সেটুকুই করব। আর আজকে থেকে তো আমাদের শিয়ালদাতে চেটে পুটে শুরু হয়ে গেছে আমাদের খাদ্য মেলা যেটা হয়, দেখা যাক। আমাদের ইচ্ছা আছে শেষ দিন মানে সানডে যাওয়ার ইচ্ছা আছে, 11, 12, 13 এবার অনুষ্ঠিত হচ্ছে, মাত্র 3 দিন। আমার মনে হয় যে হয়তো ছোট করেই হবে, অত বড় করে হবে বলে আমারও মনে হচ্ছে না, দেখা যাক। তাও যাব, আগেরবারও গিয়েছিলাম আমরা। আজকের দিনটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি আজকের মতো ব্লগটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে অবশ্যই। আজকেই আমি ওকে বলছিলাম যে আমি রোজ এরকম নেচে নেচে চলে আসছি তো ব্লগের কাছে, কেউ দেখলে বলবে আজকেও চলে এসেছে। তো যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি মনে হয় যে পাশে থাকবে তো একদম থাকতেই পারো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আর আজকে এক নতুন বন্ধু আমাকে বলেছো, আমিও নতুন মানে তুমিও আমার মতো নতুন ব্লগার, যাতে আমি যেভাবে গ্রো করছি যাতে তুমিও সেভাবে করতে পারো বলে এরকম কিছু একটা কমেন্ট করেছিলে, যাই হোক অ্যাকুরেট আমার কাছে মনে পড়ছে না আমার যে কী লিখেছিলে। তা সেই বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, আমি ক মাস হয়েছে আমার চ্যানেলের, 9 মাস হয়ে গেছে, 9 মাস রানিং হয়তো চলছে বা 8 মাস রানিং চলছে, 9 মাস হবে হয়তো, এরকমই কিছু একটা চলছে। আমি এই রকম 8-9 মাসে এমন কিছু গ্রো করিনি, বিশ্বাস করো, এক্সপেকটেশন আরেকটু ছিল, যাই হোক চলছে আর কি, চলুক, আমার কোনো অসুবিধে নেই, এমন কিছু সময় আমার নষ্ট করছে না বা আমার খেয়ে নিচ্ছে না বা ফ্যামিলিকে আমি টাইম দিতে পারছি না এরকম কিছু নয়, সবটাই যখন চলে এটা চলছে তাহলে চলুক। আর ব্যাঙ্গালোর গেলে তো ফিরে গেলে আমি একাই থাকবো, আর অফিসও শুরু হয়ে গেলে তো পুরোপুরি একা, আমি তখন নিজেও জানি না যে আমি কি দেখাবো। তো এখন না অনেকটাই চাপে রয়েছি আমরা, সেটা নিয়ে নয় কালকে কথা বলবো, কি করব আমরা না করব কোনোটাই কিছু বুঝতে পারছি না, এই একটা সমস্যা বাইরে চাকরি করার। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।